2018 সালের পর থেকে সরকারের প্রতিনিধি হিসেবে স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায় বরাবরই তেলিয়ামুড়া হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করে চলেছেন। এই ভূমিকার ফসল হিসেবে আজ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হয়েছে। এই অপারেশন থিয়েটার উদ্বোধনের মাধ্যমে তেলিয়ামুড়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উদ্বোধন হয় এই অপারেশন থিয়েটারের। এখন থেকে সিজারিয়ান ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন প্রকারের অস্ত্রোপচারের জন্য তেলিয়ামুড়াবাসীদের জন্য কোথাও যেতে হবে না। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই, তপশিলী জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পুর নিগমের চেয়ারপারসন রূপক সরকার, জেলাশাসক চাঁদনী চন্দন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সুপ্রিয় মল্লিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরের হাসপাতালগুলোর পরিকাঠামোগত মান উন্নয়নের জন্য নিরন্তরভাবে প্রয়াস গ্রহণ করে চলেছেন এবং দেশের প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে চালিত হয়ে আগামী দিনে তৃণমূল স্তরে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর জন্য প্রয়াস করে চলেছে সরকার। তিনি আরও বলেন, গোটা রাজ্যের 18টি ব্লকের মধ্যে 18টি ব্লক এলাকার স্বাস্থ্য কেন্দ্র সমূহে সরকার ব্লক পাবলিক হেলথ ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার কল্যাণপুরে রাজ্যের প্রথম ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করেন তিনি। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে অনেক দিনের যে একটা আশা আকাঙ্ক্ষা এবং সমস্যা, সেই সমস্যা আজকে মানে সেটা সমাধান হয়ে গেল। বারবার মাননীয় বিধায়িকা কল্যাণী রায় আমার কাছে এসেছেন, অনেকবার বলেছেন যে এখানে একটা যে কারণে একটু আগে উনি যেটা বললেন যে এখানে অবশ্যই একটা অপারেশন থিয়েটার প্রয়োজন, বিশেষ করে অপস গাইনির যে বিষয়, আমাদের গাইনিকোলজিক্যাল অপসের অপস গাইনির যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট খোলা এবং এখানে তার এই ওটি খোলার বিষয়টা, তো আজকে সেটা হয়ে গেল। এখানে এই অপারেশন থিয়েটারে যে যন্ত্রপাতি তা এবং তার যে খরচ প্রায় 40 লাখ হয়েছে। আপনারা জানেন এখানে শুধু সিজারিয়ান সেকশন বা ডেলিভারি নর্মাল এইসব না, আমাদের তাছাড়াও ল্যাপ্রোস্কোপিক লাইগেশন মানে মেশিন তার সে ব্যবস্থা আছে। আমি জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবুকে এখানে ল্যাপ্রোস্কোপি, তো উনি বললেন যে উনি অলরেডি ট্রেন আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, ত্রিপুরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনাকে বাইরে পাঠানো হয়েছিল এবং সেইভাবে ট্রেন। এটা বিশেষ মানে ল্যাপ্রোস্কোপিক লাইগেশন খুব স্কিল্ড, যতক্ষণ ধরে ট্রেনিং না হবে সেটা সম্ভব না, তো তার জন্য প্রায় 20 লাখের মতো খরচ হয়েছে। অপারেশন থিয়েটার তৈরির জন্য যে মোট খরচ সেটা হচ্ছে প্রায় 60 লাখ। টাকাটা তো আছেই, কিন্তু তাছাড়াও এই যে করাটা ভেরি ইম্পর্টেন্ট, যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে আমাদের একদম তৃণমূল স্তরে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছাতে হবে। একটু আজকে একটু আগে সকালে আমরা এখানে মাননীয় বিধায়ক মহোদয় আছেন এখানে, ওনার কেন্দ্রে অর্থাৎ কল্যাণপুরে আমরা ওখানে ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করেছি। আমরা জানেন যে সারা ত্রিপুরাতে 58 ব্লক আছে, এর মধ্যে আমরা ঠিক করেছি যে 18টা ব্লকের এখন স্টার্ট করব এই ব্লক পাবলিক হেলথ ইউনিট। মোট 60 লক্ষ টাকা ব্যয় করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই অপারেশন থিয়েটার চালু করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।